লক্ষ লক্ষ ভক্তদের কাঁদিয়ে হঠাৎ করে ক্রিকেটকে গুড বাই জানালেন মাশরাফি। কেন এমন করলেন? কথা দিয়েছেন টি টোয়েন্টির ভিত শক্ত করেই তবে অবসর নেবেন এই ফর্মেট থেকে, কিন্তু দেখতে হলো তার উল্টো পিঠ। আচমকা ভক্তদের কাঁদিয়ে টি টোয়েন্টি ক্রিকেটকে গুড বাই বলে দিলেন বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে কেন এমন প্রস্থান? প্রশ্ন জাগে, আমার নয়, এদেশের লক্ষ কোটি ক্রিকেট প্রেমীর মনে। লক্ষ লক্ষ ভক্তদের কাঁদিয়ে হঠাৎ করে ক্রিকেটকে গুড বাই জানালেন মাশরাফি। রাতারাতি কী করে বদলে গেল সব ভাবনা? 2009 সালের পর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ হয়নি শরীরের কারণে। ক্রিকেটের সবচেয়ে বড় সেই অধ্যায়কে বিদায় বলেননি আনুষ্ঠানিকভাবে। তবে টি টোয়েন্টি থেকে এমন কেন অবসর? এমন অসংখ্য প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে বের হলো পর্দার আড়ালের কিছু কথা। বিবিসির বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরি সিংহে অনেকদিন আগে থেকেই চাচ্ছেন মাশরাফি, তামিম এবং মুশফিককে টি টোয়েন্টি থেকে বের করতে। তাদের এই ফর্ম্যাটে প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। তবে শেষমেশ কোচের ভাবনাই সত্যি হলো, টি টোয়েন্টি দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন ম্যাশ, সে রঙিন স্বপ্নের মৃত্যু হলো। শ্রীলঙ্কা যাওয়ার পরে টের পেয়ে যান তাকে আর দরকার নেই দলের। বিসিবির কর্তা ব্যক্তিরা মাশরাফিকে সোজা বলে দেন টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে ভাবতে। কথায় আছে ঝিকে মেরে বউকে বোঝানো, এমন ইঙ্গিতের পর অবসর নিয়ে ভাবার বিষয়টা মাথায় চড়ে বসলো মাশরাফির। প্রথম টি টোয়েন্টি শুরু হওয়ার আগে পরিবারের সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেন মাশরাফি, সেই সিরিজের পর আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলবেন না তিনি। তার অবসর নিয়ে এর আগেও একবার অদ্ভুত গুজব ছড়ায় দল নিউজিল্যান্ডে, অথচ বিসিবির প্রধান দেশে এসে সংবাদ মাধ্যমে ঘোষণা দেন আর টি টোয়েন্টি খেলবেন না মাশরাফি। অবাক হয়েছিলেন মাশরাফিও, পরে অবশ্য ঘটনার মোড় পরিবর্তন হয়ে যায়। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।